মারিছিলে মারিছা কখন কইছিলে কখন কইছা হ্যাঁ মারিছিলে হ্যাঁ দিন রাতি রাতি কেটা বাজার হ্যাঁ রাতি কেটা বাজার আটটা কোড লৈ গৈছিলে কোড লৈ গৈছিলে এই তাতে মানে মানে দোকানে পাইছিল মই কৈছো রুমত যা তুই মোর আমি মই আগত গেছো মোর ফোন দিয়া পরে গেছো কি র‍্যাপ কৰিছিলে র‍্যাপ কৰিছা দুজনে এডি কি এই আগৰ পৰা প্ল্যানিং আছিল নেকি হঠাৎ নেকি তা কত পেলাই দিছা মারি হ্যাঁ চিমনি তিয়ে তো ঢুকাইছে চিমনি ঢুকাইছে হ্যাঁ তো ঢুকাইছে দুটাই ঢুকাইছে নাম কি তোর দিবান দিবান মুর্মু তোর নাম কি বলার রহমান তুই মারিছিলি মই মারা না এই কৈছিলি ইয়ে কাম করেছিল মারছিল এই আপনার ফিল লই গেছিল কোন ঘর ঘর করে নিল কুকুর আছে র‍্যাপ করছিলি দুজনে আট তারিখে রাতেপা সাড়ে আটটার মধ্যে আমি খবর পাও যে এম জি নাওডিঙাস্থিত এম জি বিদ্যাপীঠের একটা মহিলার মৃত্যুতে পড়ি আছে সেই খবর পাই আমি আমার জেলার এসপি মহোদয় এডিশনাল এসপি ক্রাইম মহোদয় ওসি মহোদয় সহ আমি ঘটনাস্থলে যাও আর তাদের তদন্ত স্যারের নির্দেশমতো তদন্ত করা হয় স্যারের নির্দেশ তদন্ত করে মানে আমি দেখব দেখছো আমার সন্দেহ হয় কোনোবাই মানে হত্যা করে আছে পিছত আমি সি সি টিভি ফুটেজ প্রত্যক্ষ করে প্রমাণ করা আমি সাসপেক্টেড মানুষজন পাওয়া যায় সেই মানুষজনের আটক করা হয় আটক করার পিছত কথা স্বীকার করে আর কয় যে আরও এজন মানুষ জড়িত হয়ে আছে এরেস্ট করা হয় বর্তমানে দুজনে কোর্টলে আনা হয় কেস নম্বর 27-24 আন্ডার সেকশন 302-376-34 স্বীকার করেছে দুজনে স্বীকার করেছে ঘর এজনের নাম হল বলরাম হিমরং ওর এলাইস আপনার ভোলা ঘর গাঁও হল আনন্দপুর থানা গোসাইগাঁও ঘর কোকরাঝার আর আরো এজনের হল আপনার দেবান মুর্মু ওরফে তালা আর ঘর হাংসিংপুর থানার গোসাইগাঁও আর জিল্লা কোকরাঝার কি করে ইতিপথে এম জি বি ইতিপথে কর্মরত আছে মহিলাগৰাকীও আছিল আছিল দুজনও আছিল দুজনও দুজন মানে ইতিপথে কর্মরত আছে একেলগে কাম করে নাই 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 আগরপরা নাছিল নিশা করেছিল ঘটনাটা নিশা বলে করেছিল মালিকর লগত কিবা তেনেকুয়া সম্পর্ক আছে নাকি নাই নাই আমি বর্তমানে পোৱা